এক সময়ের ব্যাপক জনপ্রিয় নায়ক ছিলেন জাভেদ, এখন তিনি অনেকটাই অন্তরালে। জাভেদ শুধু নায়কই ছিলেন না, ছিলেন অসংখ্য চলচ্চিত্রের হিট নৃত্য পরিচালকও। এই জনপ্রিয় নায়ক ও নৃত্য পরিচালক আবারও চলচ্চিত্রে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন। জাভেদ জানিয়েছেন, ভালো প্রযোজক পরিচালক এবং গল্প পেলে তিনি আবারও কাজ করবেন। একসময় দেশের চলচ্চিত্রের পর্দা কাঁপানো এই নায়ক এখন অনেকটা আড়ালেই সময় কাটাচ্ছেন। অন্য নায়কদের চেয়ে তিনি অনেকটা ব্যতিক্রম ছিলেন। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি নৃত্য পরিচালক হিসেবে কাজ করে আলাদা অবস্থান তৈরি করেছেন। সময়ের পরিক্রমায় এই নায়ক দীর্ঘদিন পর্দায় অনুপস্থিত। এর কারণ সিনিয়রদের প্রতি নতুনদের অনাগ্রহ এবং পরিবেশের প্রতিকূলতা। তবে এসবকে পাশ কাটিয়ে আবারও কাজ করতে আগ্রহী জাভেদ। জাভেদ বলেন, ভালো গল্প এবং চরিত্র পেলে অবশ্যই অভিনয় করব। ইচ্ছে আছে নৃত্য পরিচালক হিসেবে কাজ করার, কিন্তু তেমন কাজ ব্যাটে বলে মিলছে না বলে করা হচ্ছে না। রাজধানীর উত্তরাতেই থাকেন জাভেদ। এক সময়ের কর্মমুখর বিএফডিসিতে এখন আর তেমন আসেন না তিনি, কারণ জাভেদের মতো নায়কদের জন্য চরিত্র সৃষ্টি হয় না এখন চলচ্চিত্রে। অথচ 1970 থেকে 1989 পর্যন্ত নায়কদের মধ্যে জাভেদ ছিলেন অসম্ভব জনপ্রিয়। নিজে নাচতেন ও নায়িকাদের নাচিয়ে পর্দা কাঁপিয়ে তুলতেন। শামানা, ববিতা, অঞ্জু ঘোষ, রোজিনা, সুজাতা, সুচরিতা প্রমুখ ছিলেন তার নায়িকা। পর্দায় নায়ক জাভেদের উপস্থিতি মানেই তিনি তলোয়ার নিয়ে যুদ্ধ করবেন। জাভেদের আসল নাম ইলিয়াস জাভেদ। জন্ম 1944 সালে আফগানিস্তানে। পরে তারা অয়াকিস্তানের পেশোয়ার হয়ে পাঞ্জাবে আসেন। শৈশবে তার প্রিয় নায়ক ছিলেন দিলীপ কুমার। জাভেদের বাবা ছিলেন ধর্মপরায়ণ। তিনি চাইতেন ছেলেরা ব্যবসায়ী হবে, নয়তো চাকরি করবে। কিন্তু জাভেদের ওইসব দিকে আদৌ মন ছিল না। কিভাবে অভিনেতা হওয়া যাবে এ নিয়েই তিনি ভাবতেন। সিনেমা দেখা, গান শোনা নিয়ে মগ্ন থাকতেন জাভেদ। এ নিয়ে পরিবারের সঙ্গে তার দ্বন্দ্ব হয়। অবশেষে বাবা মায়ের কাছে না বলে জাভেদ পাঞ্জাব ছেড়ে চলে এলেন তৎকালীন পূর্ব পাকিস্তানের ঢাকায়। সেটা ছিল 1963 সালের কথা। জাভেদের প্রথম অভিনীত ছবি উর্দু নয়ি জিন্দিগি, এটি 1964 সালে মুক্তি পায়। উর্দু ছবি পায়েল থেকেই জাভেদের নাম ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। নাচে গানে মাতোয়ারা করে জাভেদ অসাধারণ অভিনয় দেখিয়েছিলেন। প্রথম থেকে জাভেদ নৃত্য পরিচালক হিসেবে নাম করেন। 1974 সালের পর থেকে জাভেদ ঢাকার ফিল্মে আবারও ব্যস্ত হয়ে ওঠেন। একে একে নায়ক হিসেবে অভিনয় করেন। মালকা বানু, অনেকদিন আগে, শাহজাদা, রাজকুমারী, চন্দ্রবান, সুলতানা ডাকু, আজো ভুলিনি, কাজল রেখা, সাহেব বিবি গোলাম, নিশান, বিজয়িনী সোনাভান, রূপের রানী, চোরের রাজা, তাজ ও তলোয়ার, নরম গরম, তিন বাহাদুর, জালিম, চন্দনদ্বীপের রাজকন্যা, রাজিয়া সুলতানা, সতী কমলা, বাহারাম বাদশাহ, আলাদিন আলিবাবা, সিন্দাবাদ প্রভৃতি ছবিতে অভিনয়ের পাশাপাশি এসব ছবিতে নৃত্য পরিচালক হিসেবেও তিনি কাজ করেছিলেন। মনের এল ছোট্ট ঘরে আগুন লেগেছে হায়রে, নাচো নাচো গো অঞ্জনা, চাকভুম চাকভুম চাঁদনি রাতে, মালকাবানুর দেশেরে বিয়ার বাজনা বাজেরে, ওরে ও বাঁশিওয়ালা ইত্যাদি জনপ্রিয় গানেরও নৃত্য পরিচালক ছিলেন তিনি। জাভেদ এ পর্যন্ত প্রায় 200+ ছবিতে অভিনয় করেছেন। এক সময় বছরের পর বছর মুক্তি পাওয়া প্রায় প্রতিটি ছবির নৃত্য পরিচালক ছিলেন তিনি। জাভেদের শতকরা 99% ছবি সফল হয়েছিল। নায়ক হিসেবে তার প্রতিটি ছবি ছিল সুপারহিট। তার অভিনীত মালকা বানু, পায়েল, কাজল রেখা, নিশান, সাহেব বিবি গোলাম সহ কত ছবি দেখার জন্য দর্শকের ভিড় উপচে পড়ত।